মর্নিং, সবাই কেমন আছেন? উপস্থিত আমি তারেক, চলে আসলাম। আসলে আজকে দিনটা কই যাচ্ছি, কি করছি? সকাল 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 উঠে পড়লাম। এখন বাজে অলরেডি প্রায় সকাল না, 9টা সাড়ে 9টা বেজে গেছে, কিন্তু গ্রামে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। চতুর্পাশ পুরো ঘেরা কুয়াশা, একদম ঘন কুয়াশা, এত পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা যেটা বলার বাইরে। আর দেন এই শীতের মাধ্যমে যাচ্ছি রস খেতে, এটা তো মিস করা যায় না। দেখতে থাকুন। তো আমার সাথে আছে দেন আমার ফ্রেন্ড আসতেছে, একটা ফজলের আব্বি, আর আরেকজন উচিত আমার জন্য দাঁড়িয়ে আছে বাসার সামনেই। তো দেখা যাক, এত ঠান্ডা বলার বাইরে গ্রামে, এত ঠান্ডা, দেখুন ঘন কুয়াশা চতুর্পাশ, আমি তো বাঁকা হয়ে যাচ্ছি উঠার পরে। এবারই এত সকালবেলা তার মধ্যে খেজুর রস খেতে যাবো, এটাই বড় মানে এটার জন্যই আসলে তো তাড়াতাড়ি উঠে পড়েছি। বাসার ভিতর দিয়ে চলে আসতে ফজলের আব্বি, এই শীতে দিকে ব্যাটার কই যাই বা ভাই? ডাক্তারটা উল্টাও কিছু বলো। যাবি নি তুই? যাবে না, 10টা এখন কয়টা বাজে? 10টা 1 বাজে। জানি না পাবি, জানি ছোট্ট 1 মিনিট লাগে না। আচ্ছা মনিবে, অনিবে অনারবেল আনে না। জানি কই দিই মজাই আলাদা। চলে আসলাম আমার মালটার দোকানে, আমার খলিল মামার দোকানে, এটা হচ্ছে পিছেই মালটার দোকান, আর সাথে আছে রংচা, খুব ভালোই লাগতেছে। দেন মনির ভাই উপস্থিত তার বাইক নিয়ে, এই আমার মোটা কাকারে দেখা গেছে। আপনাদেরকে একটু মালটার দোকানটা দেখাবো, এই হচ্ছে মালটার দোকান। আর এই যে চাটা দিছে এটার ভিতর আদা লেবু কিছুই নেই, জাস্ট এই। হ্যাঁ বলো, আর কিছু বলো, তোমার দোকানে আর কি পাওয়া যায়? আগের ব্লগে দেখা হয়েছে তারে। চাচা বাতিজা কাকা আরো বন্ধু বান্ধব আছে, এখন যাচ্ছি রস চুরি করতে গাছের তলায়, যেখানে খেজুর রস হয় খেজুর গাছের তলায় যাচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন, এনজয় করতে থাকুন ব্লগ। তো সবাই হাঁটতেছি মিটি মিটি পাই এই অন্ধকার, গভীর অন্ধকারে। এখন বাজে রাত 11:30, চলে আসলাম গাছতলায়। এন্ড সাথে আমার সাথে আরো 4 জন লোক আছে যারা চোর নামে পরিচিত, পরিচিত বলতে এখনকার জন্য চোর। দেন আমরা সবাই কিন্তু ভদ্রলোক। এই দেখুন সামনে আছে আশিক, আশিক সাথে আছে কলস, এর সামনে আরো 2-4 জন আছে, পিছে আছে মনির, ও পারবে। আর আমরা এখন চলে আসছি বাসা থেকে একটু দূরে খেজুর গাছতলায়। এত শীত যেটা বলার বাইরে। আর দেন এই খেজুর গাছ, ওয়েলকাম টু দ্য পয়েন্ট রাইট নাও। তো ভাই কই বাতল তো পয়েন্টে চলে আসলাম, গাছটা তো অনেক বড়। এই মিস হবে বন্যা হলে কি মজা হইব? এই দেখেন প্রফেশনাল
প্রফেশনাল চোর পাশা কাশে ফুল এই বড় চোর এই আগ দূর ভাই গিরা গিরা চোর আমার চাচ্চু চোর চাচ্চু আচ্ছা এখন গাছ উঠবে কে তো গাছ থেকে কিভাবে রশি পারে দেখুন এই আমাদের মনীষ সাহেব রেডি হচ্ছে কাঁচা মারতেছে লুঙ্গি সাথে লাগান বুকে ডাকাইবো পিছনে বগি লাগা বগি ওই যেটা দিয়ে পারে না ওইটা কই লাগবে না ভাই ভাই লাগা ঠিক আছে হয়তো আমাদের আগে কেউ রশি পেরে নিয়েছে নাকি আজকে শীত পড়া থাকার কম থাকার কারণে রশি কম পড়ছে তো আসলে রসটা খুবই কম এখানে ক্যামেরায় অনেক রস দেখা যাচ্ছে আমরা এখানে গাছে কম পাইছি আমরা একটা তো গাইস আমাকে কিন্তু দেখা যাচ্ছে না চাঁদের আলো আজকে এত পরিমাণ আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন চাঁদের আলো আর কিছু দেখা যাচ্ছে মুসলিমের বাকি না ব্যাড নিউজ হচ্ছে আমগো আগে হয়তো কেউ এই রশিটা চুরি করে নিয়ে গেছে বা রশির একদম মাত্রা কম পাইছি এই গাছ তলা থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা গাছে ওই গাছে কতটুকু পাওয়া যায় দেখা যাক আমরা আজকে তো মিশন আজকে রশি কালেক্ট করতেই হবে আমাদের কারণ আমরা কালকে একবার আসিয়া দশক খাইয়া গেছি ডস খাইছি যেটা আসার পরে দেখি গাছ কাটে নাই রশি মানে পাটটা এসে দেখি গাছ কাটে নাই সব প্রস্তুতি নিয়ে আসলাম কিন্তু ব্যাড লাক গাছ কাটে নাই আজকে আবার আসলাম দেখা যাক দুই গাছ থেকে চুরি করা হয়েছে আর একটা গাছ বাকি আছে সবগুলো চোরে একে কলস আর একটা গাছ বাকি আছে দেখা যাক কতটুকু পাওয়া যায় এই রশি পাওয়া গেছে এই গাছে মোটামুটি ভালো রশি পাইলাম এবং ফ্রেশ নিজ হাতে রশি চুরি পাড়ার মজাই আলাদা যেটা নতুন এক্সপিরিয়েন্স এই হচ্ছে আমাদের রশি মারামারি লেগে গেছে দুইজন রাজু আর মুন্না রশি চুরি করবে কিনা আরো তাদের এই রশি হবে না আরো রশি লাগবে দেন আমরা যে গাছগুলো কালেক্ট করে আসছি আমাদের হয় নাই শর্ট পড়ছে আরো কিছু রশি ভালো হইতো এখন এগুলো এক মালিকের ওগুলো আরেক মালিকের চুরি করবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে ওই মালিক খুব ডেঞ্জারাস গালাগালি করবে ভাই এখন তোমরা তিন ডিসিশন নাও কি করবা আমার তো হচ্ছে যেহেতু চুরি করা হয়েছে তাহলে যে চুরি করা হয়েছে তাহলে চুরি করা কি চুরি করেছে মালিক আছে চুরি করলাম কই মালিক আছে ভালো মালিক মালিক আই দেখা যাক কি করা যায় এ হচ্ছে বড় রশি চোর আমাদের বড় বিষয় হচ্ছে আমরা যে রশি চুরি করছি ওই রশি হবে না দেন আমরা কালকে কিছু রশি কালেক্ট করা ছিল ওই রশি গুলা বাসার জাল দেওয়া ছিল দেন বাসা থেকে লুকাই নিয়ে আসছি এখন এই রসিগুলা আবার ওই রসিগুলার সাথে মিক্স হবে আর কামরুল হাসান চুরি করে খাইতেছে ও খাওয়ার চিন্তা ঘুরতেছে কামরুল হাসান শুধু খাওয়ার চিন্তা ঘুরতেছে রাক্ষস এই রসি শুরু হয়ে গেছে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় কাশিম কাশিম রান্না করতেছে পাশা কাশিমপুর কাশিমপুর ভাষা ভাই তোমার ডায়লগটা দিয়ে তো চাচ্ছ আজকের রাঁধুনি নাইল খাইতে এখানে লাস্ট পড়বে শ্মশানে কাশিমপুর পড়বে না এই নারকেল রেডি আর এই আগে রশি মেক করেছিল যেগুলো ওগুলো এখনো বোতলে ওগুলো উত্তরণ পরে রস পাকানো হচ্ছে এদিক দিয়ে সব দুষ্টামি ফাইজলামি শুরু করে দিছে বজ্র শয়তান বজ্র শয়তান কম্বল তোলা দুজন আছে এদিক দিয়ে আশিক মুন্না কম্বল নিয়ে কাড়াকাড়ি শীতের এত
আমরা এত কালো দেখা যাচ্ছে, এত কালো দেখা যাচ্ছে, এত কালো তো আমি না। এদিক দিয়ে একটা লোক আছে কম্বলের নিচে, তারা দেখা যায় না তার অবস্থা। ভিগো ভিগো আমি লাগাইতে পারি, আজকে খেতে পান চোর চোর এই খা আমাদের রান্না হয়ে গেছে, ওরে উড়ানের লাগা রাজু দায়িত্ব নিছে, ঘুম থেকে উড়াইতেছে। এই দেখো কি অবস্থা, এই বাবু আসতে, বাবু ব্যথা পাইব, বাবু ব্যথা। ওই শাক রাজু শোর, এই ব্যথা পাইব, ব্যথা পাইব, ব্যথা পাইব, ব্যথা পাইব। আসি বেশ পাশে পাশা কাশিপুর। তো গাইস, রশি চুরি করাও শেষ, রান্না করাও শেষ, এখন হবে খাওয়া দাওয়া। তো আপনাদেরকে দেখাবো খাওয়া দাওয়া। আমার আমার কান্দে যে শালটা দেখতেছেন, এটা বাবার শাল বলে আমাকে মুরুব্বি মুরুব্বি দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়া দেখা হচ্ছে, খাওয়া দাওয়াতে হচ্ছে রসের সিন্নি, রসের পায়েস। আর একটা তো প্লেট নিয়ে একদম যে আজকে বড় চোর গাছ উঠছে, আশিক সবগুলো একসাথে প্লেট গুলো রাখতে খাইতে একটা ছবি তুলতাম। কত হচ্ছে পাকটা জুস হয়েছে। অবভিয়াসলি রাজুর আমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা মানে রস পায়েস, রসের পায়েস আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। আর সব চোরকে থ্যাংক ইউ, এগুলো সব চোর। রাত্রে বারোটার চুরি করছে শুধু খলিল বাদে, খলিল চুরি করে এই বড় চোর চুই লুকে রেছে ওই পাশে মনির, আর পাশা কাশিমপুর। গাছ থেকে নিচে লেগেছে নাকি মুন্না, দেখছেন? আশিকের কোনো কথা নাই, শুধু খাইতেছে। খাওয়া শুরু করে জাস্ট দুইটা চামচ খেয়েছি, অসাধারণ লাগছে। তো খাওয়া দাওয়ার পর আমাদের রুস্তম রস খায়, গরম হয়ে গেছে, গা চুলকে দিতে, গা চুলকে দিব। ও সব গুলে পালে যে শীতের জামাটা সব গুলে।
শীত লাগতেছে মানে ওর ইগ্র করা হয়েছে গোরমে এত পাগ মানে ওরা খাওয়ার প্লেটে ভরপুর আছে আমি খাইতেছি আমারটা শেষ করতে হবে ভাই কাশিমপুর খাইতো ওয়াশরুম চলে গেছে প্লেট সব বাইন গেছে খলির প্লেট নিয়ে চলে যেতেছে খাওয়া দাওয়া শেষ চুরি শেষ চুরি করার পর খাওয়া দাওয়া শেষ করলাম ফিনিশ আর অনেক মজ মাস্তি করলাম দেন কেমন লাগছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ